সালথাং ত্রিপুরা বিজেপি ক্যান্ডিডেট বিপ্লব কুমার দেব নোট বাকি খেপ্লাই খাইজেন বাকি বিলোনিয়া বনকর আমসায় কাইসা কলক লাহার হিমতো খাইজাকা আর থাঙি মানজাকা সালথাং ত্রিপুরা লোকসভা আসুক থাইনি ক্যান্ডিডেট বিপ্লব কুমার দেব মানজাকা হাস্তিরি মন্ত্রী করা প্রফেসর ডক্টর মানিক সানকবই কিসাম এমএলএ শঙ্কর রায় তে বিজেপি কুমিনী আদর বঞ্চনার প্রতিকার বুঝে নিয়েছি অধিকার নতুন সুযোগ নতুন আশা নিজের পরিচয় নিজের ভাষা নিজের হাতেই ভবিষ্যৎ উন্নয়নের এই শপথ ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার রাজকীয় রোড শোতে যে বড় মাত্রায় ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা স্বতঃস্ফূর্ত ভাবে এখানে পৌঁছেছেন আর তার সঙ্গে সঙ্গে সমস্ত বিলোনিয়াবাসীকে আমি অনেক অনেক সাধুবাদ শুভেচ্ছা জানাই। এই ফেস্টিভ্যালের সিজন আজকে আমাদের নিয়ম কানুন সব কিছু পয়লা বৈশাখ সংক্রান্তি সব রয়েছে বিশু রয়েছে, তারপরও এত বড় মাত্রা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এখানে একত্রিত হয়েছে এবং বিলোনিয়াবাসী ঘর থেকে বেরিয়ে এসে আমি আপনাদেরকে সবাইকে নরেন্দ্র ভাই মোদীর তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আমি আশা করি আগামী 19 এপ্রিল যখন নির্বাচনের দিন নির্বাচন হবে সেই দিন সমস্ত বিলোনিয়াবাসী 100% বেরিয়ে নরেন্দ্র ভাই মোদীকে হাতকে শক্ত করার জন্য পঞ্চপঞ্চিতে ভোট দিয়ে ত্রিপুরা থেকে 2টি লোকসভা সিট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর কাছে পাঠাবে। আর আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা, যুব মোর্চার কার্যকর্তা, মহিলা মোর্চা, এসটি মোর্চা, এসটি মোর্চা, ওবিসি মোর্চা, মাইনরিটি মোর্চা, সমস্ত মোর্চা কার্যকর্তা সহ মাদার কমিটি এবং সমস্ত বিলোনিয়াবাসীকে আমি আবারও করজোড়ে নিবেদন করি, আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভরসা চাই আর 100% ভোটিং করে নরেন্দ্র ভাই মোদীকে দেশের তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য বিলোনিয়াবাসী নিশ্চিত করবে। এখন আমার সঙ্গে ভারত মাতা কি, ভারত মাতা কি, এবার বলো 100% ভোটিং করাতে পারবে? কে কে পারবো? আত্মলো পার্সোনালিটি পারতো না, গোদাম তোমার লোক পারে না, কে কে 100% ভোট করাবে? আত্মলো আত্মলো 100% ভোটে করতে পারবে? ভারত মাতা কি, ভারত মাতা কি, ধন্যবাদ সবাইকে।